করতে হবে খুব আর স্মুথলি এবং তাই কারেক্ট ওয়েতে। তো এখন মৌলভীবাজার কিন্তু একটা সিলেট থেকে খুবই ভালো ডেভেলপ মানে বিজনেস প্লেস হিসেবে দাঁড়াইছে। যেমন সিলেট থেকে আপনি যদি প্রোডাকশনে যান, প্রোডাকশন ওয়েতে গেলে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে গিয়ে বেকারত্ব যায়, তারপরে আপনার একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড হইতে পারে, সামাজিক উন্নয়ন হইতে পারে, সব ধরনের। প্রোডাকশন বিজনেস হচ্ছে গিয়ে বিজনেস এর মেইন। ট্রেডিং করলে কি হয়, আরেকজনের বিজনেসটাকে আমি ডেভেলপ করতেছি আমার সব এনার্জি খরচ করে, আর প্রোডাকশনে গেলে হচ্ছে গিয়ে আমি আমার পিপলকে ডেভেলপ করতেছি। পরিকল্পনাটা আসলে গুরুত্বপূর্ণ। তো আপনি তো ডেভেলপিং বা আপনি আর্থিক কন্ট্রিজিটি আপনি এটা প্ল্যানিং কিংবা যেটা চালু বর্তমানে মৌলভীবাজার শহরে, আপনি মনে করেন যে ডেভেলপিং এ আপনারা আপনার ফরেনাররা ইনভেস্ট করবে না আদার সাইড গুলো আছে যেটাতে ইনভেস্ট করতে পারে? আসলে অনেকগুলো সেক্টরই আছে এখন এই মুহূর্তে আমাদেরকে একটু দূরে চিন্তা করতে হবে। ভবিষ্যৎ নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আসলে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে অন্য বস্ত্র পরেই আমাদের বাসস্থানের চাহিদা, সুতরাং এটা সারা বাংলাদেশে যে বাসস্থানের চাহিদা, এটা আবাসন সংকট, এটা আমাদের দেশে একটা সংকট হিসেবে দেখা দিয়েছে। এই সেক্টর গুলোতে ইনভেস্ট করলে আমার মনে হয় না যে খারাপ হবে, আমাদের প্রবাসী ভাইয়েরা এই সেক্টরে ইনভেস্ট করতে পারে। আমার মনে হয় যে এখানে মৌলভীবাজারে এমন কিছু করা যায় যেটা শুধু দেশের চাহিদা ফুলফিল করবে না, এটা বাইরেও রপ্তানি করা যাবে। এই ধরনের সেক্টর গুলো আমাকে সামাজিকতার কোন না, এখানে মেইনলি ইনভেস্ট করতেছে না লোকজন, যা দেখতেছি যে যারাই মৌলভীবাজারে মানে আপগ্রেড হয়েছে, নিজেকে আপগ্রেড করছে, তারা এখানে মৌলভীবাজারে থাকছে না, সুইচ ওভার টু ঢাকা অর আদার ডিস্ট্রিক্টস। এই জন্যই এখানে লোকজন, এখানে যারা ডেভেলপ হয় বা চিন্তা ভাবনা করে, ওরা মনে করো যে মৌলভীবাজারে ব্যবসা করে আমি কি করব। আলটিমেটলি হয়েছে কি, আপনি দেখেন রিসেন্টলি আমি যেটা টিভিতে দেখছি যে কুমির চাষ হচ্ছে ওই ময়মনসিংহে আর এখান থেকে এক্সপোর্ট ওরিয়েন্টেড যদি হয় তাহলে আপনার ডাল চিটাং যেমন দূরত্ব, মৌলভীবাজার থেকে চিটাং সেম দূরত্ব। আমার এখানে তো এরকম প্রোডাকশন মানে এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাকশন ডেভেলপ করা যায়, ঠিক আছে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে গিয়ে আমি ফার্স্ট কোন বিজনেস শুরু করার আগে আমি কনজিউমার কোন গ্রুপটাকে ধরবো এটা আগে চিন্তা করতে হবে। আমাদের মিডিল এবং লোয়ার এই শ্রেণীটাই সবচেয়ে বেশি যে জিনিসগুলো ইউজ করে, পৈতৃক বলেন মাসিক বলেন, এই জিনিসগুলো এই প্রোডাক্ট এই সেগমেন্টেশন যেটা এই লেভেল যেটা এদেরকে যদি আমি মানে কম্পিটিটিভ প্রাইসে কম প্রাইসে কিন্তু আমার সেল হবে, এরাই ডেভেলপ হবে, এরাই তাদের নিশ্চয়তা।